দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন সম্পাস কিচেন আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না নমস্কার ওয়েলকাম টু সম্পাস কিচেন সম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি ডিশ চিতল মাছের মুইঠা এপার বাংলা ওপার বাংলার সকল মানুষের কাছে কিন্তু এটা সমানভাবে প্রিয় আপনারা দেখুন আমি কি করে চিতল মাছের মুইঠা তৈরি করছি আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন তাহলে চলুন সময় নষ্ট না করে তৈরি করে ফেলি ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি চিতল মাছের মুইঠা বাঙালির প্রিয় চিতল মাছের মুইঠা তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো আমি চিতল মাছের পেটি নিয়েছি 500 গ্রাম সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার একটা মাঝারি সাইজের টমেটো আমি পিউরি করে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি গোটা জিরে গোটা গরম মশলা একটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে ভালো করে ওটাকে চটকে মেখে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন সামান্য পরিমাণ চিনি আর সর্ষের তেল এবং সাদা তেল বাজার থেকে চিতল মাছ এনে তারপর আমরা ধুয়ে নিয়ে সবার প্রথমে মাছটাকে আমরা একটু ছাড়িয়ে নেব একটা স্পুনের সাহায্যে এইভাবে করলেই কিন্তু দেখুন মাছের গা থেকে এইভাবে মাছটাকে আমরা চেচে চেচে তুলে নেব নিয়ে নিয়ে একটা বাটিতে রাখবো তবে খেয়াল রাখতে হবে যেন কোনো মতেই কাঁটা উঠে না আসে এইভাবে সম্পূর্ণ মাছটা কিন্তু আমি ছাড়িয়ে নেব চামচ দিয়ে চেচে চেচে সম্পূর্ণ মাছটাকে কিন্তু আমি এই বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজ বাটা আমি 2 টেবিলস্পুন পেঁয়াজ বাটা এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো দেব 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো 1/4 টিস্পুন আদা রসুন বাটা দিচ্ছি 1 টিস্পুন 1/4 টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো দিলাম 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিলাম নুন অ্যাড করব স্বাদ অনুসারে আমি 1/4 টিস্পুন নুন দিলাম সবশেষে দিচ্ছি সিদ্ধ করে মেখে রাখা আলু এবারে সমস্ত উপকরণটা আমি একসঙ্গে ভালো করে মেখে নেব মাখা আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি কড়াই বসিয়ে কড়াইতে কিন্তু বেশ কিছুটা পরিমাণ জল গরম করতে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন জলটা ফুটে উঠেছে এরকম অবস্থায় এবার এই মাছগুলো নিয়ে হাতের চেটোয় মুঠো মুঠো করে আমি এর মধ্যে দিয়ে দেব আঁচটা বাড়ানোই রয়েছে এইভাবে মুঠো মুঠো করে দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি এই কারণেই কিন্তু এই রেসিপিটার নাম চিতল মাছের মুইঠা মুঠো মুঠো করে এভাবে এটাকে রান্না করা হয় বলে এগুলোকে আমি সিদ্ধ করব খুব বেশি সময় নয় 4 থেকে 5 মিনিট 4-5 মিনিট সিদ্ধ করলেই এগুলো কিন্তু হয়ে যাবে কিন্তু বেশি সিদ্ধ করে ফেললে কিন্তু এটা একটু রাবারের মতো হয়ে যায় তাই সেদিকে খেয়াল রাখতে হবে এটা 4-5 মিনিট হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি জলটাকে একটু ছেঁকে ছেঁকে তুলতে হবে এগুলো তুলে নেওয়ার পর আমরা নেক্সট স্টেপের দিকে এগোব এবারে কড়াই গরম করে তার মধ্যে আমি সাদা তেল দিয়েছি আমি মুইঠাগুলো ফ্রাই করব তবে আপনারা কিন্তু সর্ষের তেলেও চাইলে ফ্রাই করতে পারেন আজটাকে মাঝারি রেখে আমি মুইঠাগুলো ছেড়ে দিচ্ছি আমি ডিপ ফ্রাই করছি তবে খুব বেশিক্ষণ এটাকে ফ্রাই করব না জাস্ট 1 মিনিট মতো ফ্রাই করে দেব হালকা জাস্ট যখন এই ব্রাউন কালারটা চলে আসবে তখন আমরা এগুলোকে তুলে নেব এভাবে সবকটা মুইঠাই আমি ফ্রাই করে নেব মুইঠাগুলো ভেজে নেওয়ার পর এবারে আমি কড়াই গরম করে এর মধ্যে সর্ষের তেল দিয়েছি 4 টেবিলস্পুন মতো তার মধ্যে সবার প্রথমে ফোড়ন দিচ্ছি 1/4 টিস্পুন সাদা গোটা জিরে আর অল্প
গোটা গরম মশলা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ লবঙ্গ দালচিনি তেজপাতা দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটাকে ফ্রাই করে নিলাম 15 থেকে 20 সেকেন্ড এরপর আমি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোমতো ফ্রাই করব মাঝারি আঁচে একটু সময় নিয়ে ফ্রাই করব পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করছি আদা রসুন বাটা 2 টিস্পুন আদা রসুনটাও মাঝারি আঁচে 2 মিনিট মতো ফ্রাই করে নেব আদা রসুনটা ফ্রাই করার পর এর মধ্যে আমি অ্যাড করছি টমেটো পিউরি একটা মাঝারি সাইজের টমেটো আমি পিউরি করে নিয়েছিলাম টমেটোটা দিয়েও আমি 2 মিনিট আবার ফ্রাই করব এবার এর মধ্যে অ্যাড করছি জিরের গুঁড়ো 1 টিস্পুন জিরের গুঁড়ো 1 টিস্পুন ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি 1/2 টিস্পুন নুন দেব 1/2 টিস্পুন নুন দিলাম আর অল্প পরিমাণে চিনি দিলাম চিনিটা খুবই সামান্য গরম মশলার গুঁড়ো দিচ্ছি 1/4 টিস্পুন অল্প জল অ্যাড করব 2 টেবিলস্পুন আমি জল অ্যাড করলাম মশলাটাকে কষানোর জন্য আর একটু জল লাগবে আরো 2 টেবিলস্পুন আমি জল দিয়ে মশলাটাকে এবার কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বের হচ্ছে আজটাকে কিন্তু মাঝারি আঁচে রেখে কষাচ্ছি তাহলে মশলাটা পুড়ে যাবে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে গেছে এর মধ্যে এবার আমি জল অ্যাড করছি 1/2 কাপ মতো আমি জল দিলাম ঝোলটা ফুটে উঠেছে এবারে এর মধ্যে আমি ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে দিলাম আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেব আঁচটাকে একদম কমিয়ে আমি ঢাকা দিয়ে দেব তবে খুব বেশিক্ষণের জন্য নয় আমি জাস্ট 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে আরো একটু গরম মশলা 1/4 টিস্পুন মতো গরম মশলা ছড়িয়ে দিলাম আর 1 টিস্পুন মতো ঘি ছড়িয়ে দেব দিয়ে ওভেনটাকে অফ করে দিলাম তারপর 5 মিনিট আমি এটাকে ঢেকে রাখব তারপর গরম গরম চিতল মাছের মুইঠা আমরা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব তৈরি হয়ে গেছে আমাদের আজকে স্পেশাল রেসিপি চিতল মাছের মুইঠা আপনারা দেখলেন নামটা যতটাই ভারী হোক না কেন তৈরি করাটা কিন্তু ভীষণই সহজ আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপি নিয়ে নমস্কার